নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি পর্যন্ত সকলকে জানাই স্বাগত। আজকে আমরা অনেকদিন পর চলে এসেছি ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলের সাইনিংটা এই উইকের মধ্যে হয়ে যেতে পারে, তো ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু অনেক খেলোয়াড়ের নাম জড়াচ্ছে এবং সেই প্লেয়ারগুলো বেশ হাই প্রোফাইল প্লেয়ার। তো সেরকমই একটি প্লেয়ারের নাম জড়িয়েছে একটি ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আপডেটটি। ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার উইলিয়ান পপের সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের নামটা জড়াচ্ছে। 28 বছর বয়সী এই উইঙ্গার লাস্ট খেলছিল থাই লিগের মুয়াংথং ইউনাইটেডে, প্রথম ব্রাজিলিয়ান সিরিয়ার ক্লাব মোগি মিরিমে, তারপরে জয়েন ভিলা এসসিতে, তারপরে কোরিয়ার সেকেন্ড ডিভিশন বুসান আই পার্ক, তারপরে জাপানের সেকেন্ড ডিভিশন আভিস্পা ফুকুওকা, এবং ফের কোরিয়ার সেকেন্ড ডিভিশন বুচোয়েন এফসিতে, এবং তারপরে আবার ব্রাজিলিয়ান সিরিয়া অর্থাৎ ব্রাজিলিয়ান টপ ডিভিশনে ফিগুরেন্স এফসি আর সিআরআইএস এসসিতে খেলা শুরু খেলেন। এবং তারপর কিন্তু থাইল্যান্ডের ক্লাব মুয়াংথং ইউনাইটেডে খেলছিলেন, এবং মুয়াংথং ইউনাইটেডে কিন্তু লাস্ট সিজনটা খুবই ভালো খেলেছেন। এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু প্রায় 5 কোটি টাকা। তো এবার দেখার যে ইস্ট বেঙ্গল সাইনিংটা কত তাড়াতাড়ি কমপ্লিট করে এই প্লেয়ারটা সাইনিংটা কমপ্লিট করতে পারে, কারণ এই প্লেয়ারটাকে যদি ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে তো একটা খুবই ভালো সাইনিং হবে। এই প্লেয়ারটি কিন্তু কোরিয়া জাপানের মতো এশিয়ান কান্ট্রিতে খেলারও অভিজ্ঞতা রাখে, তাই এশিয়ান সয়েলটাকে চেনে এবং থাইল্যান্ডেও খেলেছে। তো আশা করা যায় এই প্লেয়ারটি ভারতে আসলে কিন্তু ভালোই খেলবে। তো এবার দেখার যে এই সাইনিংটা হয় কি না, এবং হলেও সেটা কত তাড়াতাড়ি হয়। তো আজকে ভিডিও ছিল এইটুকুই। ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আরও পেতে পারেন। তো আজকের জন্য।